সেম জিনিস, এটার ভিত্তিতে কোড কোন নাম বলে না, শুধু কোড বলে। কোডটা বলেছে, আগে বলেছে ডেল্টা প্লাস, এখন 11 তারিখ বলছে না ডেল্টা। এই কোডটা দিয়ে বলছে, কোডটা নো কেস অফ ডেল্টা প্লাস রিপোর্টেড ফ্রম স্যাম্পল সিকোয়েন্সিং ইন ত্রিপুরা, দি স্যাম্পলস টেস্টেড রিভিল কেসেস অফ ডেল্টা ভ্যারিয়েন্ট। তাহলে ভুলটা তাহলে কেন্দ্র সরকার থেকে হয়েছে হতে পারে, এটা আমি ভুল করবো কিনা, নাকি তাদের টেকনিক্যাল ব্যাপার, নাকি কোন রকম প্রিন্টিং ব্যাপার, আই ডোন্ট নো। আমাদের এখানে কোনো এই জায়গাটা পরিষ্কার, তা আমরা বলুন না, হেলথ ডিপার্টমেন্ট, রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্র দপ্তর কি কোনটা বলেছে? ওকে, 11 তারিখের পরে যদি বলতো দেন ফল্ট। ওকে স্যার, 11 তারিখে তো এই ব্যাপারটা নিয়ে যখন এনএচএম এর ডাইরেক্টরকে জিজ্ঞেস করা হয়েছে তখনও তিনি ডেল্টা প্লাসই বলেছিলেন। আমি জানি না উনি কি বলেছে, ওনাকে জিজ্ঞেস করবে, আমার কাছে কাগজ, তাহলে 10 তারিখ বোধ হয় জিজ্ঞেস করেছেন। না 11 তারিখ, তাহলে আমি জানি না, 11 তারিখ প্রেস মিট করেছেন তখন জিজ্ঞেস করেছেন, তখন সেটাই বলেছেন, জানি না এনএচএম এর ডাইরেক্টর, এটা তখন এসেছে কিনা আমি জানি না। আমার কথা হলো যে এখন এর পরে যদি কেউ বলে তাহলে মাইক্রোবায়োলজির ভুল হবে। এটা আমার মনে হয় না 11 তারিখের এই কাগজের পরে কেউ বলেছে, বলেছে বলে আই ডোন্ট থিঙ্ক, এইটা পাওয়ার পরে বলে। আমরা তো সবটাই তো ডিপেন্ড করবে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো সবাইকে সতর্ক থাকতে হবে, রুখে দিতে হবে, ওর জন্য তৈরি না। তৈরি তো আমাদের আমাদের আজকে প্রধানমন্ত্রী যখন আলোচনা করেছে তখনও দেখেছেন, আপনারা শুনে থাকবেন, ত্রিপুরা সম্বন্ধে বিশেষ করে এই যে বললাম যে মানে যে কাজ করেছে বিশেষ করে ভ্যাকসিনের ক্ষেত্রে, এটা এবং যেখানে যেখানে ভ্যাকসিন বেশি হয়েছে সেখানে দেখবেন পজিটিভিটি রেট নিচে চলে যাচ্ছে, আর যেখানে ভ্যাকসিন কম হয়েছে এবং খোয়াই ডিস্ট্রিক্টে ভ্যাকসিন কম হয়েছে, আমরা সেদিকে গুরুত্ব দিচ্ছি, উনকোটের দিকে গুরুত্ব দিচ্ছি, ঘুমতির দিকেও গুরুত্ব দিচ্ছি। বলে দিলাম তো টোটাল লেটেস্ট।